সতিয়ার ইটাখোলাত ড্রাগস বিরোধী অভিযান। সোমবারে নিশা হেরইন সহ আটক দুই সরবরাহকারী। আটকাধীন সরবরাহকারী কেটা মিরাজুল ইসলাম আর রফিকুল ইসলাম। ইটাখোলার ডিকসাই শাহবাগেচার ফ্যাক্টরির সমীপত ইটাখোলা আর সতিয়া আরক্ষী এক বিশেষ সূত্রর পম্প খেদি তিনটাক সাবুনের কেসত ভরাই অনা 34 গ্রাম হেরইন জব্দ করার দুই সরবরাহকারীক আটক করবলে সক্ষম হয়। আটক হওয়া সরবরাহকারীর ঘর ইটাখোলার আহুবাড়িত বলে জানিপরা গেছে। হেরইন সরবরাহত ব্যবহার করা AS12AE5937 নম্বর এখন TVS বাইকও আরক্ষী জব্দ করবলে সক্ষম হয়। ইতিমধ্যে আটকাধীন দুই সরবরাহকারীক জেরা অব্যাহত রাখিছে আরক্ষী। আজি আমার ইটাখোলা আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়া আমার অভিজিৎ ভরালি ডাঙরিয়ায়, আমার সতিয়া থানার ভারপ্রাপ্ত বিষয়া শ্যামলজ্যোতি শইকীয়া, দুজনের যুটিয়া প্রচেষ্টাত আজি আমি দুজনক ড্রাগস পেডেলক আমি করায়ত্ত করবলে সক্ষম হয়েছে। দুইজনে আহুবাড়ি বলে আমি গম পাইছো, সিঙ্গাপুর আমি আহুবাড়ি বলে গম পাইছো, আর দুইজনের অঞ্চল যথেষ্ট পরিমাণের ড্রাগস আমি দেখবলে পাইছো করায়ত্ত করতে সিজ করেছে স্যার। আর আমি আমার ইটাখোলা বাকি রাইজর হয়ে ইটাখোলা এনে কার্যকলাপ করে লই যাত আমি আমার নতুনক অহা অভিজিৎ ভরালি স্যারক আমি ধন্যবাদ দিছো। তেখেতে আহিয়েই আজি প্রায় এমাহ হওয়াই নাই জয়েন করা, কিন্তু এতালেকে দুটাক কেস এতালেকে সমাধান করেছে, আমি উপকৃত হয়েছো। নামকিটা আমার সতিয়া থানা ভারপ্রাপ্ত বিষয়া শ্যামলজ্যোতি শইকীয়া স্যারও মানে তৎপরতা যুটিয়া করবলে সক্ষম হয়েছে। ঠিক আছে। সতিয়ার শাহিদুল ইসলামের রিপোর্ট, এনি ভারত 24। এনি ভারত 24-র প্রথম প্রয়াস জুবিন গার্গর গীতর প্রতিযোগিতা। জুবিনর গানে কি আনে? অডিশনের যোগাযোগ করক 8638661821 আর 8812831556 নম্বর। এনি ভারত 24 উদ্যোগত একটা নতুন সঙ্গীতের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, যত মোর গানের প্রতিযোগিতা হব, আপনাদের তো প্রতিযোগী হিসাবে আসব পাব। আর মূর ফল আন্তরিক শুভকামনা জানাইছো। আর অনুষ্ঠানটির নাম হয়েছে গানে কি আনে। সকলকে মরম জানাইছো, সকলে আহক ইয়াত অংশগ্রহণ করক। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ। রব, আপনি যে একটা অপরাধ করবলে গে আছে আপনি জানে? এই নাবালিকাগুলিক এটাই বিয়াত বহুতো যে একটা অপরাধ আপনি জানে? অপরাধ কেন? মোর ছোৱালী, মোর কথা তুমি যিয়েই নোকোৱা ভূয়া, 18 বছরের তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপরাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী, বিয়া পতাজনো সমানে দায়ী। এতিয়া তাই পঢ়া শুনা করার বয়স, খেলা ধুলা করার বয়স, তাই খেলিবলৈ দিয়ক, পড়িবলৈ দিয়ক, আর সাব এদিন আপনি তাইক লৈ গৌরব অনুভব করিব পাৰিব। এতিয়াই তাইক সংসারের বোঝা দি তাইর ভবিষ্যৎ জীবনটো অন্ধকার করার অধিকার তোমার জানো আছে? মোর ভুল হৈ গল মাজনী, মোক ক্ষমা করিবা। শিক্ষা লড়া ছোৱালী উভয়ের প্রাপ্য আর অধিকার, আপনার কন্যা সন্তানক তাই এই প্রাপ্যর বঞ্চিত নকরাব। বাল্যবিবাহ ভারতীয় আইনের দ্বারা বিহিত এক দণ্ডনীয় অপরাধ, এনে অপরাধ করে আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের মাজলে ঠেলি নিদিব।